প্রথম কথা, ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় বরপেটার মানুষ কবই লাগিব যে আব্দুল আলিমক যে হত্যা করা হল কাখনের বিরোধিতা করবলে যাওতে, ঈশ্বর নায়ক, দীপাঞ্জল দাস, দ্বিজেন্দ্র পাঙ্গিং, শ্যাম স্থাপক যে হত্যা করা হল কাখনক বিরোধিতা করবলে যাওতে, তার মানে চুক্তি আত্মাক রক্ষা করবলে গেছিল, সেই সকল ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় শহীদ বলে মানান না মানে, এই কথা স্পষ্ট কর। দ্বিতীয়তে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া মানুষ কক, তখেতে যে মন্ত্রীসভার পর পদত্যাগ করেছিল কাখনের বিরুদ্ধাচরণ করে, এটা তখেতর মানসিক ব্যবস্থা তো ঠিক আসলে না, নে পিছত ঠিক হয়ে গেল? রিজিগনেশন দিয়া সময় তখেতে মানসিকভাবে সুস্থ আসলে, নে রিজিগনেশন উদ্রয় করার সময় সুস্থ হয়েছিল? এই কথা মানুষ তখেতে কব লাগবে ইলেকশনের ভোটদানের আগত। খগেশ্বর তালুকদারের যে বলিদান, যসলের নাম লই পেলায় তখেস একটা আন্দোলন করেছিল, আ হই আ উলাই আ, খেদ হই খেদ বিদেশী খেদ, স্লোগান কি আসে সেই সময় ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া, আ হই আ উলাই আ, খেদ হই খেদ বিদেশী খেদ, আর এটা কি স্লোগান হয়েছে? আহ যান আহ, আহ 5 লাখ হাজক চাংমা কালিলেকে আহ, এই খেদ নয় জানো? তেতিয়া স্লোগান দিলে আ হই আ উলাই আ, খেদ হই খেদ বিদেশী খেদ, আর এটা স্লোগান হয়েছে আ যান আহ, আহ হাজং চাকমা কালিলেকে আহ, পাইলে ভোটের আগতে আমার ভোট দে, নহলে এজন কেন্দ্রীয় মন্ত্রী কব পারে নাকি যে মুখ্যমন্ত্রীর লগত আলোচনা হয়ে গেল 5 লাখ তেওঁলোকে সংস্থাপন দিব? অসমীয়া জাতিয়ে নিজের মূরের উপর যত যেটা জাতির এটা 34 লাখ নিবনুয়া, লাখ লাখ খেলঞ্জিয়া মানুষ আজিও ভূমিপত্র নেপালে, পাহাড়ত বসবাস করা মানুষ ভূমিপত্র নেপালে, গড়াখনিয়াক্রান্ত বানাক্রান্ত মানুষ আজিলেক ভূমিপত্র দিয়া নহল, 1 কোটি মুসলমানের মাজত বসুন্ধরা 1 বসুন্ধরা 2 এজনো মানুষ এটুকুড়া মাটির কাগজ দিয়া নহল, এটা 5 লাখ শরণার্থী কোনে কোনে বুঝা জাপি লব? কিয় ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া মনে মনে আছে, কিয় অসম গণ পরিষদ মনে মনে আছে? প্রথম কথা, ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় বরপেটার মানুষ কবই লাগিব যে আব্দুল আলিমক যে হত্যা করা হল কাখনের বিরোধিতা করবলে যাওতে, ঈশ্বর নায়ক, দীপাঞ্জল দাস, দ্বিজেন্দ্র পাঙ্গিং, শ্যাম স্থাপক যে হত্যা করা হল কাখনক বিরোধিতা করবলে যাওতে, তার মানে চুক্তি আত্মাক রক্ষা করবলে গেছিল, সেই সকল ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় শহীদ বলে মানান না মানে, এই কথা স্পষ্ট কর। দ্বিতীয়তে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া মানুষ কক, তখেতে যে মন্ত্রীসভার পর পদত্যাগ করেছিল কাখনের বিরোধিতাচরণ করে, এটা তখেতর মানসিক ব্যবস্থা তো ঠিক আসলে না, নে পিছত ঠিক হয়ে গেল? রিজিগনেশন দিয়া সময় তখেতে মানসিকভাবে সুস্থ আসলে, নে রিজিগনেশন উদ্রয় করার সময় সুস্থ হয়েছিল? এই কথা মানুষ তখেতে কব লাগবে ইলেকশনের ভোটদানের আগত। খগেশ্বর তালুকদারের যে বলিদান, যসলের নাম লই পেলায় তখেস একটা আন্দোলন করেছিল, আ হই আ উলাই আ, খেদ হই খেদ বিদেশী খেদ, স্লোগান কি আসে সেই সময় ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া, আ হই আ উলাই আ, খেদ হই খেদ বিদেশী খেদ, আর এটা কি স্লোগান হয়েছে? আহ যান আহ, আহ 5 লাখ হাজক চাংমা কালিলেকে আহ, এই খেদ নয় জানো? তেতিয়া স্লোগান দিলে আ হই আ উলাই আ, খেদ হই খেদ বিদেশী খেদ, আর এটা স্লোগান হয়েছে আহ যান আহ, আহ হাজং চাকমা কালিলেকে আহ, পাইলে ভোটের আগতে আমার ভোট দে, নহলে এজন কেন্দ্রীয় মন্ত্রী কব পারে নাকি যে মুখ্যমন্ত্রীর লগত আলোচনা হয়ে গেল 5 লাখ তেওঁলোকে সংস্থাপন দিব? অসমীয়া জাতিয়ে নিজের মূরের উপর যত যেটা জাতির এটা 34 লাখ নিবনুয়া, লাখ লাখ খেলঞ্জিয়া মানুষ আজিও ভূমিপত্র নেপালে, পাহাড়ত বসবাস করা মানুষ ভূমিপত্র নেপালে, গড়াখনিয়াক্রান্ত বানাক্রান্ত মানুষ আজিলেক ভূমিপত্র দিয়া নহল, 1 কোটি মুসলমানের মাজত বসুন্ধরা 1 বসুন্ধরা 2 এজনো মানুষ এটুকুড়া মাটির কাগজ দিয়া নহল, এটা 5 লাখ শরণার্থী কোনে কোনে বুঝা জাপি লব? কিয় ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া মনে মনে আছে, কিয় গণ পরিষদ মনে মনে আছে?